আমার প্রিয় কৃষক ভাইরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইয়েরা আমরা যারা বাদাম চাষ করছি আমাদের সকলেরই আশা থাকে আমরা বাদামের ব্যাপক পরিমাণে ফলন কিভাবে পাবো আমাদের যদি বাদাম চাষে প্রচুর পরিমাণে ফলন পেতে হয় তাহলে কিন্তু আমাদের বাদাম চাষের গুরুত্বপূর্ণ কিছু পরিচর্যা আছে যেগুলো আমাদের সঠিকভাবে নিতে হবে এবং এই পরিচর্যার মধ্যে আমরা আমাদের যে স্প্রে শিডিউল অর্থাৎ আমরা কখন ছত্রাকনাশক কখন কীটনাশক কখন পিজিআর স্প্রে করব। এগুলো আমাদের জানতে হবে তো আজ আমি এই ভিডিওতে আপনাদেরকে বাদাম চাষের গাছের বয়স যখন কুড়ি থেকে পঁচিশ দিন এরপরে গাছে ফুল আসা পর্যন্ত আমাদের কি কি পরিচর্যা নিতে হবে কখন কোনটা স্প্রে করব। এবং ফুল আসার পরে আমাদের কি পরিচর্যা নিতে হবে সেই বিষয়গুলো নিয়ে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। তো প্রিয় কৃষক ভাইরা আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনারা যদি সঠিকভাবে পরিচর্যা নিতে পারেন তাহলে আপনাদের বাদাম চাষের ফলন কিন্তু ব্যাপক পরিমাণে বাড়বে তো প্রিয় কৃষক ভাইয়েরা ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবর্টনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাবার জন্য তাহলে চলুন কৃষক ভাইয়েরা ভিডিওটি শুরু করা যাক তো প্রিয় কৃষক ভাইয়েরা বাদাম চাষে যদি আমাদের ব্যাপক পরিমাণে ফলন পেতে হয় তাহলে আমাদের বাদাম চাষের যেরকম সার ব্যবস্থাপনা ঠিক রাখতে হবে ঠিক তারপরেই আসে আমাদের পরিচর্যার বিষয় অর্থাৎ বাদাম চাষে মোটামুটি ধরা যায় কুড়ি দিন পর্যন্ত আমাদের খুব একটা গুরুত্বপূর্ণ পরিচর্যার মধ্যে আসে না কিন্তু বাদাম গাছের বয়স যখন কুড়ি থেকে পঁচিশ দিন হলো এর পরের থেকে আমাদের শুরু হয়ে যাবে বাদাম চাষের সব থেকে গুরুত্বপূর্ণ পরিচর্যার সময় এর পরের থেকে আমরা শুরু করব বাদাম চাষে জল সেচ বাদাম চাষে আমাদের ছত্রাকনাশকের স্প্রে কীটনাশক স্প্রে পিজিআর স্প্রে তো স্টেপ বাই স্টেপ আমি আসছি বাদাম চাষে যখন গাছের বয়স আপনার কুড়ি থেকে পঁচিশ দিন হবে তখন আপনারা কি করবেন বাদাম গাছে একবার উনিশ 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 অর্থাৎ এনপিকে উনিশ 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 স্প্রে করবেন কতটা পরিমাণে স্প্রে করবেন আপনারা প্রতি পনেরো লিটারে পঞ্চাশ গ্রাম এই উনিশ উনিশ উনিশকে স্প্রে করবেন এবার এই উনিশ উনিশ স্প্রে করার কারণটা হলো এটাই উনিশ 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 এটা হলো আপনার এনপিকে অর্থাৎ নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এই তিনটে উপাদান আছে এই তিনটে উপাদান গাছের খাবার হিসাবে বা গাছের গ্রোথ হিসাবে ভীষণভাবে কাজ করবে এরপরে যখন গাছের বয়স আপনার পঁচিশ দিন হলো এই পঁচিশ দিনে আপনি কি করবেন গাছের অর্থাৎ জমির যে আগাছা সেই আগাছাগুলোকে পরিষ্কার করবেন এরপরে আপনি মোটামুটি যখন গাছের বয়স আঠাশ থেকে তিরিশ দিন হলো এই সময় কি করতে হবে আপনাকে একটা জল শেষ দিতে হবে তবে জলসেচ যে দিতেই হবে তার কোনো বাধ্যবাধকতা নেই তবে জলসেচটা কেন দিতে হবে না যদি আপনার জমির যদি জলের দরকার পড়ে তবে আপনি জলসেচ দেবেন কিন্তু জলের যদি দরকার না পড়ে প্রয়োজন না হয় তাহলে তো জলসেচ দেওয়ার দরকার নেই কিন্তু যদি আপনি জলসেচ দেন তাহলে কি করবেন জলসেচের আগে আপনাকে যেটি করতে হবে আপনি মাত্র পাঁচ কেজি ইউরিয়া এবং তার সাথে বিঘাপতি এক কিলোগ্রাম কার্বোফোরন থ্রি জি বা টেন জি আপনি দানা বীজ যেটি সেটি ছিটিয়ে দেবেন যদি আপনি জলসেচ দেন তাহলে জলসেচের আগে ছিটিয়ে দেবেন আর যদি জলসেচের প্রয়োজন না পড়ে তাহলে আপনি শুধু জমিতে ছিটিয়ে দেবেন এবার এই ইউরিয়া দেওয়ার কারণটা কি এই ইউরিয়া দেওয়ার কারণটা হচ্ছে আমি এখানে পাঁচ কিলো ইউরিয়ার কথা বলেছি এই ইউরিয়া কি করবে আপনার গাছের কিন্তু এই স্টেজে অর্থাৎ এর পরবর্তী থেকে শুরু হবে গাছে ফুল আসা তো এই স্টেজে কি হবে গাছের একটা গ্রোথের দরকার আছে তো এই ইউরিয়াটা গাছের গ্রোথ হিসাবে কাজ করবে তবে আপনি যদি আপনার বাদাম জমিতে দেখেন যে গাছের পাতাগুলো একটু হলুদ হলুদ ভাব হয়ে গেছে গাছের গ্রোথটা ঠিকঠাক মতো নেই তাহলে আপনি কি করবেন এই পাঁচ কেজি ইউরিয়ার জায়গায় আপনি দশ কিলোগ্রাম ইউরিয়া করে নেবেন বিঘাপতি। আর যদি দেখেন আপনার গাছের গ্রোথ অতিরিক্ত পরিমাণে আছে তাহলে আপনার এখানে কোনো রকম ইউরিয়া ব্যবহার করবেন না শুধুমাত্র কার্বোফোরন থ্রি জি অথবা টেন জি যেটি আপনি দানা বিষ পাবেন সেটিকে ব্যবহার করবেন এবার এই দানা বিষ ব্যবহার করার কারণটা একবার জেনে নিন সেটি হলো এর পরবর্তীতে আমাদের গাছে কি হবে ফুল আসবে এবং তারপরে ফুল আসার পরের থেকে কী হবে গাছের ফলের গঠন তৈরি হবে মানে ফল তৈরি হবে গাছ থেকে যে নতুন শিকড়গুলো বের হবে সেই শিকড়গুলো মাটির নিচে যাবে মাটির নিচে গিয়ে সেটি ফলে রূপান্তরিত হবে এবং সেই কচি ফল যখন তৈরি হবে মাটির মধ্যে প্রচুর পোকা থাকে যেগুলো এই ফলগুলোকে কেটে নষ্ট করে দেয় এই দানা বীজ দেওয়ার কারণে মাটির মধ্যে থাকা যে সকল লেদা পোকা আছে বা যে সকল কীট আপনার বাদামের ফসলকে নষ্ট করে সেই সব কীটেদের মেরে ফেলবে তাহলে আপনাকে এই যে দানা বিষ এটা কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে এরপরে আমরা চলে আসব। মোটামুটি গাছের বয়স যখন তিরিশ থেকে বত্রিশ দিন বা তেত্রিশ দিন হবে আমাদের জল দেওয়া হয়ে গেল আমরা আমাদের জমিতে দানা বিষ প্রয়োগ করলাম এরপরে যখন গাছের বয়স তিরিশ থেকে বত্রিশ দিন বা তেত্রিশ দিন হবে তখন আমাদের যেটি করতে হবে একটি ছত্রাকনাশক স্প্রে করতে হবে তো ছত্রাকনাশক আমরা কি স্প্রে করব ছত্রাকনাশক আমরা স্প্রে করব বিএসএফ কোম্পানির ক্যাব্রিওটপ যার মধ্যে আমরা দেখি মেটিরাম ফিফটি ফাইভ পার্সেন্ট এবং পায়োক্লস্টোবিন ফাইভ পার্সেন্ট ডব্লিউজি ফর্মে এটিকে আপনারা স্প্রে করবেন প্রতি লিটারে আপনারা তিন গ্রাম করে আর এছাড়া আপনার স্প্রে করতে পারেন সেনজেন্ডা কোম্পানির অ্যামেস্টার টপ এর মধ্যে আছে অ্যাজস্টোবিন এইটিন পয়েন্ট টু এবং ড্রিফোকোনাজল ইলেভেন পয়েন্ট ফোর পারসেন্ট এসসি ফর্মে এটি আপনার স্প্রে করবেন প্রতি লিটারে এক এম করে এবং এই ছত্রাকনাশকের সাথে আপনারা যেটি মেশাবেন সেটি হল ভ্যালিডামাইসিন থ্রি পারসেন্ট এটিকে আপনারা প্রতি লিটারে এক এম করে মেশাবেন এই দুটোকে মিশিয়ে আপনারা জমিতে স্প্রে করবেন এরপরে মোটামুটি আপনাদের গাছের বয়স যখন ৩৫ দিন হবে এই দিনে এর মধ্যে আপনারা দেখবেন আপনার জমিতে দু একটি দু একটি গাছে একটা দুটো করে ফুল দেখা দিয়েছে তো যখন আপনার গাছে একটা দুটো করে ফুল দেখা যাবে তখন আপনাকে যেটি করতে হবে আপনার জমিতে এনপিকে এটি স্প্রে করতে হবে এই আপনারা স্প্রে করবেন প্রতি পনেরো লিটারে পঞ্চাশ গ্রাম এবং এই সময় আমাদের একটা সমস্যা হয় সেটি হল আমাদের গাছে ল্যাদা পোকার আক্রমণ হয় এবং বিভিন্ন ধরনের থিপসের আক্রমণ দেখা যায় তো আমাদের কি করতে হবে এই ল্যাদা পোকা বা বিভিন্ন ধরনের থিপসের আক্রমণকে আটকানোর জন্য কীটনাশক প্রয়োগ করতে হবে তো আমরা এখানে কীটনাশক হিসাবে একটি খুব কম নামের মধ্যে প্রফেক সুপারকে স্প্রে করতে পারি যেটি নাগার্জুন কোম্পানির এর মধ্যে আছে প্রোফেন্ট প্লাস আছে এটিকে আমরা স্প্রে করব প্রতি লিটারে পঁচিশ এম করে এবং এর সাথে নেব আমরা থায়োমেথাস ফাইভ পার্সেন্ট জি যেটি আপনারা বাজারে পাবেন সেনজেন্ডা কোম্পানির এক তারা নামে এটিকে আপনারা স্প্রে করতে পারেন এবং এরপরে আমরা চলে আসব গাছের বয়স যখন চল্লিশ দিন হবে সেই সময় এই চল্লিশ দিন বয়সে আপনারা যেটি করবেন গাছে আপনাদের ভালো মানের পিজিআর স্প্রে করতে হবে এবং তার সাথে আমরা স্প্রে করব ভালো একটি মাইক্রোনিউট্রেন এবং পিজিআর এখানে কী নেবো আমরা পিজিআর হিসাবে নেব সেঞ্জেন্ডা কোম্পানির কুইন্টিস এই সেঞ্জেন্ডার কুইন্টিস আমরা নেব প্রতি লিটার জলে আড়াই এম করে আমরা যদি এই সেজেন্ডার কুইন্টিসকে ব্যবহার করি তাহলে আমরা এর মধ্যে মাইক্রো নিউট্রেনকেও পেয়ে থাকি সেই কারণে আমরা যখন কুইন্টিস ব্যবহার করব আমরা এক্সট্রা মাইক্রোনট্রেন ব্যবহার করার প্রয়োজন নেই কিন্তু আপনারা এছাড়া ব্যবহার করতে পারেন বায়ার কোম্পানির প্লানো এই প্লানোফিক্স ব্যবহার করলে আপনারা ব্যবহার করবেন প্রতি দশ লিটারে আড়াই এম করে এবং এছাড়া ব্যবহার করতে পারেন সেনজেন্টা কোম্পানির ইসাবিয়ন এটিকে আপনারা স্প্রে করতে পারেন প্রতি লিটারে করে আপনারা এই প্লানোফিক্স বা ইসাবিয়ন যখন ব্যবহার করবেন তখন আপনারা এর সাথে একটি ভালো মানের মাইক্রোনটকে স্প্রে করবেন এবং যে সকল মাইক্রো নিউট্রেন্টের মধ্যে সমস্ত রকম ইনগ্রিডিয়েন্ট আছে এইরকম মাইক্রো নিউট্রেন বেছে নেবেন আপনারা এই বাদামে স্প্রে করার সময় এবং এর সাথে অবশ্যই আপনারা ব্রোন টোয়েন্টি পারসেন্টকে স্প্রে করবেন প্রতি লিটার জলে দু গ্রাম করে এবং এরপরে আসি আমরা এই যে আমরা পিজিআর ব্যবহার করা হয়ে গেল আমাদের এবং এই পিজিআর ব্যবহার করার পরে আমাদের যেটি কাজ করতে হবে বা আমাদের মূল কাজ সেটি হলো আমরা গাছের গোড়ায় মাটি তুলে দেবো অর্থাৎ আমাদের মোটামুটি গাছের বয়স যখন চল্লিশ দিন হবে এরপরেই আমাদের গাছের গোড়ায় মাটি তুলে দিতে হবে এই মাটি তুলে দেওয়ার প্রধান কারণ হলো এটাই আমাদের এই গাছে যখন ফুল আসছে এবং এই ফুলের আসার সময় থেকে আমাদের গাছে ফলের জন্য নতুন নতুন শিকড় আসবে সেই শিকড়গুলো মাটির মধ্যে প্রবেশ করবে এবং সেখান থেকে ফল তৈরি হবে এবং আমরা যদি গাছের গোড়ার দিকে মাটিটা তুলে দেই তাহলে কী হবে এই শিকড়গুলো খুব সহজে মাটির মধ্যে প্রবেশ করবে তাহলে কি হবে খুব তাড়াতাড়ি সেই শিকড় থেকে ফল তৈরি হবে কিন্তু যদি গাছের হাইটটা একটু বেশি থাকে তাহলে শিকড়টি মাটির মধ্যে পৌঁছাতে লেট হবে পরবর্তীতে সেই ফলগুলো ম্যাচোর হতে দেরি হবে যার কারণে কিন্তু আমাদের পরবর্তীতে ফলনের যে মান সেটা কিন্তু অনেকটা কমে আসবে তাহলে আমাদের একটা প্রধান কাজ হলো এটা যে চল্লিশ দিন পরে আমাদের গাছের গোড়ায় মাটি তুলে দেওয়া এবং এরপরে আমাদের যেটি শেষ পরিচর্যা বা শেষ স্প্রে থাকবে সেটি হলো মোটামুটি গাছের বয়স যখন ষাট দিন হবে সেই সময় আমাদের গাছের বাদাম গাছের যখন বয়স ষাট দিন হচ্ছে তখন আমরা যেটি করব আমরা এনপিকে জিরো জিরো পঞ্চাশ স্প্রে করবো এবং এই এনপিকে জিরো জিরো পঞ্চাশ আমরা স্প্রে করবো প্রতি পনেরো লিটারে পঞ্চাশ গ্রাম করে এবং তার সাথে নেব আমরা বোরন টোয়েন্টি পারসেন্ট দু গ্রাম প্রতি লিটার জলে এই যে পরিচর্যাগুলো যদি আমরা সঠিকভাবে নিতে পারি বা এই স্প্রেগুলো আমরা যদি সঠিকভাবে করতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের বাদামের ব্যাপক পরিমাণে ফলন পাবো তো প্রিয় কৃষক ভাইরা আশা করছি আমার এই ভিডিওটি থেকে আপনাদের কিছুটা হলেও উপকার আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে